নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গেল বুধবার সারাদেশে 6টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 13টি প্রতিষ্ঠানকে 54,800 টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় 118 কেজি পলিথিন। রাজধানীর নিউ মার্কেট ও কাঁচাবাজার এলাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযানে 3টি প্রতিষ্ঠানকে 8,000 টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় 23 কেজি পলিথিন। এদিকে চট্টগ্রামের সার্কিট হাউসে পরিবেশ বিষয়ক মত বিনিময় সভা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিন আহমেদ। সভায় পাহাড় কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ এবং পলিথিন পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার রোধে আলোচনা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।